এখন দেখো আমার বাইকটা, এই যে এটা হলো সময় টিভি, আর টিভি, তারপর তোমার ডিপ্টো টিভি, প্রত্যেকটা টিভি চ্যানেলে এই বাইকটা দেখিয়েছিল। হ্যালো গাইস, আমি হলাম নাহিদ, আর আমার পিছন দেখতে পাচ্ছ আমার বাইক। গাইস, এই বাইকটা আমি বানিয়েছিলাম, আর আজ আমরা যাচ্ছি আমাদের এলাকার একটা ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে। গাইস, যাওয়ার পর আমাদের বাইকটা দেখে পাবলিক রিয়াকশন কি হয় এটা আর এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো। গাইস, এখন দেখো আমার বাইকটা, এই যে এটা হলো সময় টিভি, আর টিভি, তারপর তোমার ডিপ্টো টিভি, প্রত্যেকটা টিভি চ্যানেলে এই বাইকটা দেখিয়েছিল। এটাই হলো আমার সেই ভাইরাল বাইক। গাইস, দেখতে পাচ্ছ 12,000 টাকার বাইক, এটা টাইটেল ছিল সবসময় 12,000 টাকার বাইক। এই টাইটেলে এই বাইকটা ভাইরাল হয়েছে। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, এর কারণ হলো আমার এক ফ্রেন্ড আসার কথা এবং আমরা দুইজনে মিলে খেলা দেখতে যাবো, এর কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি। গাইস, এখন আমার সামনে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের মেন রোড। অনেক দীর্ঘ 3 বছর পরে এই রোডটা কাজ চলতেছে, অনেকদিন এই 3 বছর, পুরো 3 বছর এরকম মনে করো ভাঙা ছিল। মনে করো কন্ট্রাক্টর একটার পর একটা চেঞ্জ হতেই থাকে, একটার এক সমস্যা, একটার ওই সমস্যা, কেউ ইট চুরি করে, কেউ রাস্তা চুরি করে, এরকম অবস্থা এখানে। আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছি কিন্তু আমার ফ্রেন্ড সে এখন আসতেছে না, দেখি আরো কিছুক্ষণ ওয়েট করি সে আসে কিনা। এখন দেখতে পাচ্ছ সে কিন্তু চলে আসছে, আমার ফ্রেন্ড। দেখতে পাচ্ছ তার সাথে আরেকজন লোক আসছে, হৃদয়। গাইস, দেখতে পাচ্ছ অনেকক্ষণ ওয়েট করবে, সে আসছে বান্দাটা। দেখতে পাচ্ছ আমরা কোথায় যাবো আজকে? আনফরচুনেটলি তার মনে নাই, এর জন্য তাড়াতাড়ি যেতে হবে খেলা দেখতে, তা না হলে খেলা দেখতে পারবো না আমরা। গাইস, তাহলে চলো সেই জায়গায় যাওয়া যাক। গাইস, এখন আমরা আমাদের বাইকটা নিয়ে এখান থেকে রওনা দিলাম। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু 3 বছর যাবত এরকম ভাঙা ছিল, কিন্তু ফাইনালি 3 বছর রাস্তাটার কাজ হয়েছে। দেখি রাস্তাটা কতটুকু কাজ হয়, মনে করো কন্ট্রাক্টর একটার পর আরেকটা চেঞ্জ হয়, মনে কেউ রাস্তা চুরি করে, কারো পেটের ব্যথা, কারো গ্যাস্ট্রিক, এর কারণে রাস্তাটা 3 বছর ভাঙা ছিল। আমরা খেলা দেখতে চলে আসছি আমাদের মাঠে। ও মাই গড, গাইস দেখতে পাচ্ছ কতগুলা লোক আসছে খেলা দেখার জন্য। গাইস দেখতে পাচ্ছ সেই বিখ্যাত ভাইরাল গাড়িটা এখন টার্নিং করে ক্ষেতের ভিতরে নেমে পড়লো। গাইস দেখতে পাচ্ছ জাকির কারণে আমাদের চেনটা পড়ে গেছে এখানে। দেখতে পাচ্ছ চলে আমাদের বাইকটা এখানে রেখে গেলাম, আমরা বাইকের চাবি টিবি কিছু অফ করে রাখি, নয়তো কেউ নিয়ে গাড়ি দূর মারবে, গাড়িটা নিয়ে কিন্তু ভাইরাল বাইক। গাইস এখন দেখতে পাচ্ছ আমরা খেলা দেখার জন্য চলে আসছি আমাদের কামারসো ইউনিয়নের টিমে খেলা চলছে। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো লোক আসছে খেলা দেখার, এবং আমার পিছনে আছে মুমতাজ ভাই। গাইস দেখতে পাচ্ছ এখানে আসার পর দেখি এক মামা চানাচুর ভর্তা বানাচ্ছে, তাই ভাবলাম একটু খেয়ে নেই। গাইস চানাচুর ভর্তা মনে অনেক টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে। এখন দেখো মামা চানাচুর ভর্তার সাথে কি কি আইটেম দেয়, সবগুলো আইটেম একসাথে মিক্সার করে একটা ভর্তা বানানো হবে, ভর্তাটা অনেক টেস্ট হবে। খেলা দেখার স্টার্ট করো, দেখতে পাচ্ছ এখানে ইট দিয়ে, দেখতে পাচ্ছ কি বানিয়ে খেলা দেখতেছে। আচ্ছা এই যে দুইতলা ফাউন্ডেশন যে করছেন, এটা বানাতে কত খরচ হয়েছে আপনার? হ্যাঁ ভাই অনেক খরচ, অনেক আল্লাহ যেটা দিয়েছে এটা খরচ করছি, পরিশ্রম। বাহ চমৎকার। গাইস দেখতে পাচ্ছ খেলা দেখার জন্য মানুষ কত কষ্ট করে খেলা দেখতেছে। এই যে আমাদের গাড়ি কিনে খেলা লাইলো। এখন দেখো আমার বাইকটা দেখে মনে হচ্ছে সবাই খেয়ে ফেললো বাইকটা। এখান থেকে এখন আমরা কিছুক্ষণ খেলা দেখবো, দেখি খেলা কি পর্যায়ে চলে। গাইস ফাইনালি দেখতে পেলাম আমাদের টিম কিন্তু জিতে গেল। গাইস অনেক কষ্টের পর আমাদের ফাইনালি আমাদের কামার
খেলা শেষ আর ফাইনালে আমাদের টিম জিতে গেছে আর এখন আমরা বাসায় চলে যাব। কি বলছিস তুই? একটা লোক বললো ওই রকম ভাবে ভিডিও করা গে। গাইস আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবে। আজকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।